মতো দুর্গাপূজোর অনেকদিন আগে বাংলাদেশে আসেন, এটা আমি সঠিক জানি না আমি, কারণ 2023 সালের ঘটনা এটা। তো এরা ধরা পড়েন 9 মার্চ 2023 তারিখে 2023 সালে। সম্মত জানি না কবে বাংলাদেশে এসছে আমি, কারণ আমরা আমাদের ইন্ডিয়ার কেরালার মধ্যে আমরা মৎস্যজীবী কাজ করি, আমার ভগ্নীপতি আমরা যখন কাজ করি, যখন ধরা পড়ে তখন আমি জানতে পারি। যেরকম ভাগ্নে ফেসবুক মধ্যে প্রেম করে, আর প্রেম করার পরে ভাগ্নে জানতে পারে যে মেয়েটা বাংলাদেশি মেয়ে। তো অ্যাকচুয়ালি এখন প্রেম যেহেতু করে, প্রেমের টানটা বড়ো জিনিস। তো ভাগ্নে পাসপোর্ট ছিল, তো একটা মেয়েকে কীভাবে কি আনবে ওই জন্য ভিসা লাগায়নি, তো একলা কীভাবে আসবে যার জন্য ওকে দিদিকে সাথে নিয়ে এসেছিলো। তো এরা নাকি পরে জানতে পারেনি কি দালাল মারফতে কীভাবে কী এসছে সঠিক। তো তখন আমি বাইরে কাজ থেকে চলে আসি, এসে ভিজা ভিজা লাগিয়ে এখানে কোর্টে গিয়ে এদেরকে হচ্ছে গিয়ে আমি উকিলে মারফত এদের কাজটা কেসটা খারিজ করি। খারিজ করার পরে আমি জেলখানে গিয়েছি নকল পেপার নিয়ে, তখন গেছি স্যার এরপরে পরে প্রচেষ্টা কী বলে পুষবে কবে। তা আমি বলি ঠিক আছে। এরপরে ওনারা যেভাবে কাগজ পাঠিয়েছেন, জেলখানা থেকে পাঠিয়েছেন, যশোর থেকে পাঠিয়েছেন, পুরান ঢাকার আইজি অফিসে, আইজি থেকে স্বরাষ্ট্র মন্ত্রক, মানে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, এইভাবে প্রত্যেকটা প্রসেসে আমি বাংলাদেশ মোট 3 বার গিয়েছিলাম, আমাদের এমবাসি হতে সেখানে এখানে সেখানে এখানে করে করে বহুত আমার বহুত হয়রানি হয়েছে আর কি। যে অফিসে কাগজ আছে সে অফিসে মোটামুটি আপনার 15-20 দিন কাগজ আটকে রয়েছে।